Assalamu alaikum. Hello everyone. This is Sabir from Open Solution Writing Institute. আজকে আমাদের এক মাস ব্যাপী ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্সের পঞ্চম নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের টপিকটা হলো অফ পেজ এসইও। তো আজকে অফ পেজ এসইও আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে আমরা ক্লাসটা করব। তো এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিভাবে করতে হয়, কী জন্য করতে হয়, এটা করতে আমাদের কী কী ইনফরমেশন লাগে, এই ইনফরমেশনগুলো আমরা কীভাবে নিয়ে কালেক্ট করতে পারি, অল ডিটেলস আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। চলুন আমরা মেন ক্লাসে চলে যাই। ওকে, প্রথমে আমাদের যে বিষয়টা দেখতে হবে যে আমাদের আসলে এই ক্লাস বইটা আমাদের প্রথম স্টেপটা কি। আমরা গত ক্লাসগুলো দেখছিলাম যে সাইন আপ করছিল, মেইল ভেরিফাই করতেছিল, ঠিক আছে। তো আমরা এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সময় আসলে এই আদার যে ব্যাকলিংগুলো আছে, যেমন আমরা সাইন আপ করি বা অন্যান্য ই করি, তো এই সাইন আপ অপশনটা আসলে সেভাবে মানে সাইন আপটা করা লাগে না। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি 100টা পোস্টিং ক্লাসিফাইড করতেছেন, সেখান থেকে আসলে 2 থেকে 5টা সাইডে আপনি সাইন আপ করতে পারেন। আর আদার যে 90টা বা 95টা সাইট থাকবে, ওইগুলো আপনি উইদাউট সাইন আপ পেলেও কাজ করতে পারেন বা পোস্টিং পোস্ট করতে পারবেন। এখন হলো যে আমরা দেখবো আসলে কি কি করতে হবে, কোন কোন ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। তো আমরা এখানে কি ক্লাসিফাইডে কি কাজ করতে পারি, সরাসরি পোস্ট ক্লাসিফাইড অ্যাড অ্যাড পোস্ট। আমরা কি করতেছি যে সরাসরি এখানে অ্যাড। ওকে, তাহলে এখন স্টেপগুলো লাগবে, অর্থাৎ আমার কী কী লাগবে, আমাদের কী কী দরকার। প্রথমে দরকার ওয়েবসাইট ইউআরএল, অর্থাৎ আমাদের বায়ার থেকে যে কাজগুলো ইনফরমেশনগুলো নিই বা রিকোয়ারমেন্টগুলো দিব যে আমাদের কাজের জন্য এইগুলো দরকার, কোন কোন বিষয়গুলো দরকার সেইগুলো দেখবো। ওয়েবসাইট ইউআরএল, কিওয়ার্ড, এরপরে যদি আপনাকে যদি বায়ার ইমেজ দেয়, তারপর অ্যাড্রেস দেয়, ফোন নাম্বার দেয়, তাহলে আপনি এগুলো অ্যাড করতে পারবেন। কারণ ফোন অ্যাড্রেস মূলত আমরা এই তিনটে হলে আমরা কাজ করতে পারবো। যদি বাদ বাকি যে তিনটা ইনফরমেশন যদি বায়ার দেয়, তাহলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। তো এখন আমরা দেখি আসলে কিভাবে কাজ করবো। তো এই ওয়েবসাইট গুলো কোথায় পাবেন, আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে দেখছিলাম যে ওয়েবসাইট লিস্ট, প্রোফাইল ব্যাকলিং এর লিস্ট কিভাবে খুঁজে বের করছিলাম। সেম ভাবে আপনি গুগলে যে সার্চ দিবেন ক্লাসিফাইড অ্যাড। আর যারা এই ঝামেলা করতে চান না, আমাদের লিস্ট করা আছে, চাইলে আমাদের লিস্ট নিতে পারেন, তবে এই লিস্টটা অবশ্যই পেইড। এখন আসি যে আমরা এখন কিভাবে কাজ করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাই। তো আমি এখান থেকে 5-10টা নিব, এখান থেকে এক্সপ্রেসটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। ওকে, এখানে আসার পর দেখেন ওয়েবসাইটে আমি রেখে দেখাচ্ছি, এটা যেমন অ্যাড পোস্টিং লেখা আছে, ঠিক আছে, এখানে অ্যাড পোস্টিং লেখা আছে। সেম ভাবে আমি যে আদার্স ওয়েবসাইটগুলো দেখুন, ক্লিক হেয়ার টু অ্যাড পোস্ট, তারপর দেখেন এখানেও লেখা আছে পোস্ট ফ্রি অ্যাড, এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাড পোস্ট, এখানেও যে পোস্ট ইউর অ্যাড, এভাবে লেখা থাকবে। কোনো না কোনো জায়গায় এই ফ্রিতে বা অ্যাড পোস্ট, পোস্ট হেয়ার, ক্লিক হেয়ার, এরকম কিছু অপশন তো থাকবে যেখানে আপনি ক্লিক করে পোস্ট করতে পারবেন। ওকে, এবার দেখেন আমি যদি একটা বা দুইটা পোস্ট করে দেখাই, সাপোজ আমি প্রথমে কি করবো, পোস্ট অ্যাড ক্লিক করি। এখন হলো অ্যাড্রেসটা, আপনি কোন কান্ট্রিতে আপনি পোস্ট করবেন, অবশ্যই বাইরে আপনাকে বলে দিবে। যদি বলে না দেয়, আপনি ওয়েবসাইটে ভিজিট করে দেখবেন কোন অ্যাড্রেস দেওয়া আছে, একদম ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দেওয়া থাকে। আমার এই কাজটা যেহেতু ইউএস এর, আমি ইউএসএ ক্লিক করলাম, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন।
এবার আসেন এখানে হলো আপনার ক্যাটাগরি, আপনি এই ওয়েবসাইটে কোন ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। তো যেহেতু এটা আমরা হোম সার্ভিস হাউজিং, এরপর হলো যে ওকে এখন দেখেন বলতে কি টাইটেল লোকেশন, তো আমি কি করবো, আমার টাইটেল আমি নিব এখান থেকে, টাইটেল এখান থেকে আমি আজকে এই কিওয়ার্ডে কাজ করবো, টাইটেল ডিসক্রিপশন ওয়েবসাইট, ডিসক্রিপশন আর ওয়েবসাইট একই ঘরে বা এই ঘরেই বসাবো, ঠিক আছে। আমি ডিসক্রিপশন আর ওয়েবসাইট এই দুইটা এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক অ্যাঙ্কর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার দেখেন যে আমি কি করছি, টাইটেল বসাইছি, ডিসক্রিপশন বসাইছি। এখন বিষয়টা হলো যদি আপনার মানে আগে কিন্তু আপনাদের এই শেয়ার লোকেশনটা সিলেক্ট করে তারপর এ পর্যন্ত আসতে পারছে, আপনার চাইলে এখানেও আপনার ইউএসএ বা আপনার যে লোকে একদম সিটি বা আপনার যেটা স্থান সেটাও এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আমার লাগবে না এটা। এবার আসি যে এখানে মেইল দিতে বলতে সিকিউরিটি কোড, মেইলে আমি একটা টেম্প মেইল দিব, অবশ্যই বাইরকে যাওয়ার জন্য একটা মেইল খুলে নেবেন। একটা মেইল থেকে কিভাবে আপনি একাধিক মেইল তৈরি করতে পারেন এই রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সলিউশন আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে একটা মেইল থেকে আপনি একাধিক মেইল কীভাবে তৈরি করতে পারেন। এবার আমি সিকিউরিটি কোড দিব, এবার যদি আমি অবশ্যই যে মেইলটা ডোন্ট শো বা ডোন্ট ডিসপ্লে করবো, কারণ এটা তো আমার আসলে আমার বায়ারের মেইল, ঠিক আছে, আমার জাস্ট কাজের মেইল, এটা ডোন্ট শো করে দিব। প্রত্যেকটা ওয়েবসাইটে সেমভাবে কাজ করবেন। এরপর আসেন দেখেন ইমেজ, যদি ইমেজ থাকে আপনাকে এখানে আপলোড করবে, তো আমার ইমেজ নাই তো আমি এখানে আপলোড দিব না। এবার কি করব দেখেন এই যে একটা পারমিশন দিয়ে পোস্ট, তো এইটা আমার মেইল আসবে, এই মেইল থেকে আমরা লাইভ লিঙ্কটা নিতে পারবো, ঠিক আছে। তো আমরা একটু মেইল চেক দিই, এই মেইল আসছে এখান থেকে, আসতে পারে আমরা প্রোটা করি। এটা দেখেন এই রিলেটেড সাইট অনেকগুলো আছে, মানে এক সেম কোয়ালিটি আছে, এখানে একই রকম একটা করে দিলে আপনার বাচ্চা যে আছে ক্লিকারে ক্লিক করলাম, এবার কী করবে টাইটেল সেম বাপ টাইটেল কোনটা, এই যে আমার আগে আমরা তিনটা জিনিস আপনি দেখবেন যে আপনার তিনটা জিনিস বসছে কিনা, টাইটেল ওয়েবসাইট ডিসপ্লে, আমার টাইটেলটা বসাইছে এখানে। এরপরে যে আরেক যা বসাতে হয় এই যে ওনার নেম, ওনার নেম তো আমার দেয়নি, যদি দিয়ে থাকে তাহলে ওনার নেম এখানে বসাবো, নাহলে আমাদের এই কিওয়ার্ডটা বসাই দিই। এবার এখানে ওয়েবসাইট বসানোর জায়গা আছে দেখেন, রিলেটেড লিঙ্ক বা ইউআরএল, মানে যদি আপনার ওয়েবসাইট বসানোর জায়গা না থাকে তাহলে আমরা ডিসক্রিপশনের মধ্যে দিব এই ওয়েবসাইট, আর যদি জায়গা থাকে তাহলে আমরা সেই জায়গায় দিই, ঠিক আছে। তো এবার আসি এটা কপি করি আর বসালাম, কপি করি এখানে বসাই, এটা করতে আমরা কি করবো হাউস হোম, এরপর আসি যে আমরা সিটি সিলেক্ট করা যদি থাকে সিলেক্ট করে দিবেন, আর যদি মনে করেন যে অ্যাড্রেস দিয়ে থাকে তাহলে আপনারা অ্যাড্রেসটা এই ডিসক্রিপশনের উপরে এভাবে অ্যাড্রেস দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন ডিসক্রিপশনের উপরে কীভাবে, এর মনে করেন এখানে আমি দিচ্ছি এবার অ্যাড্রেস দিয়ে আপনি এটা সেখানে অ্যাড্রেস দিয়ে পুরোটা এভাবে কপি করে বসাবেন এখানে, ঠিক আছে। আমি
আশা করি আপনাকে বুঝাতে পারছি। এখানে ইমেজ থাকলে ইমেজ এখানে অ্যাড করবেন ইমেজ। আচ্ছা এরপর আছে কি, দেখেন কন্ট্যাক্ট ফোন নাম্বার, ফোন নাম্বার দিলে এখানে ফোন নাম্বার অ্যাড করবেন, মেইল দিলে মেইল এখানে অ্যাড করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখি, এই পাসওয়ার্ডটা অবশ্যই আমার আপনাদের শিটে তুলে দিতে হবে, ঠিক আছে। এবার আমি সিকিউরিটি কোডটা দিচ্ছি, এখানে দেওয়ার পরে এখন জাস্ট আর কিছু করা লাগবে না। এখন এটারও লাইভ লিঙ্ক নিতে হবে, কি হবে এই দেখেন আমাদের যে টাইটেলটা বসিয়েছিলাম এইখানে, এটারও লাইভ লিঙ্ক, আমি এখানে ক্লিক করলে আমরা লাইভ লিঙ্কটা পাবো। তো আমি তিন কোয়ালিটি তিনটে সাইট করে দিব, দেখেন তাহলে আমাদের দেখবে কীভাবে, দেখেন টাইটেল, ডিসক্রিপশন, এখানে আছে আমাদের ওয়েবসাইট, তাহলে আমাদের এটা লাইভ লিঙ্ক কপি করলাম যে যাব এই যে এইটা নম্বর, অবশ্যই ফাইলটা খুব সুন্দরভাবে সাজাতে হবে, এটা কমপ্লিট, এটা এটা আমরা করছি, আমাদের মেলটা আসছে আমাদের এখানে শো করছে। এভাবে করে নিয়ে দেখতে পারেন, আমাদের ইউআরএল দিব, এটার উপর ক্লিক করে আমাদের লাইভ লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আমাদের টোটাল ইনফরমেশন দেখতে পারে সেটাকে লাইভ লিঙ্ক বলে আমরা আগে বলছি। এখান থেকে আমাদের টাইটেল, ওয়েবসাইট, তার মানে এটাই আমাদের লাইভ লিঙ্ক, বুঝতে পারছি। ওকে তাহলে এটা দুই রকম সাইট গেল, আর একটা সাইট দেখালে আপনার মোটামুটি স্পিড কমপ্লিট, কারণ এই সাইটগুলো প্রায় সেম, মানে আপনি কাজ করলে প্রত্যেকটা সাইট একই রকম বা কাজগুলো একই রকম। ওকে তাহলে আমি এই টাইপের একটা সাইট করে দিব, এইগুলোর অ্যাড আসে, অ্যাডগুলো আপনার অবশ্যই আমি এই রিলেটেড একটা করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম পোস্ট ক্রিয়েট, এখান থেকে আমার ইউএসএ, ইউএসএ থেকে আমার এখান থেকে সার্ভিস, যদি না পান তাহলে এখানে আদার্স এর অপশন আছে, আদার্স দিবেন আগে অবশ্যই খুঁজবেন জাস্ট আপনার যে ক্যাটাগরিটা আছে সেটা আছে, আর না আপাতত এখানে হাউস ওয়ার্ক এখন সেম ভাবে টাইটেল দিব, ডিসক্রিপশন দিব, এখানে আমি টাইটেলটা কপি করি, বলতে বোঝাচ্ছি আমি এটা কিওয়ার্ড, এখানে যে ফোন থাকতো ফোনটা সেম ভাবে এখানে ফোন দেয়, এভাবে এগুলো জায়গা নেই, ইমেজ থাকলে ইমেজ থাকলে ইমেজ দিবেন এখানে, তারপর এখানে পারমিশন দিয়ে পড়, দেখুন আমাদের পোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এটা লিঙ্ক নিব কিভাবে, তো লিঙ্ক দুইভাবে দিতে পারেন, তাহলে আপনি এখানে হোমে এসে নিতে পারেন, অথবা আর একটা হলো আপনার মেইল আসবে, তো আমরা হোমে এসে হোমে নিব, হোমে এসে দেখেন যে এই যে এটা আমাদের লিঙ্ক, এখানে আসলে এই যে লেটেস্ট অ্যাডের ভিতরে খুঁজলে পাবেন, যদি না পান তাহলে কিওয়ার্ড দিয়ে সার্চ সার্চ, তো এইসব অ্যাড পোস্টিং সাইডে অ্যাডাল্ট কন্টেন্ট বা ক্যাসিনো এইসব গোয়া রিলেটেড কোনো এই পোস্টগুলো অ্যাপ্রুভ হলেও কিছুক্ষণ পর আবার রিমুভ হয়ে যায়, তো এই বিষয়গুলো খেয়াল রাখবে। তো আমি সেমভাবে লিঙ্ক রাখি, মোটামুটি এখন যা ওয়েবসাইট আছে যেগুলো আছে আপনারা সব একই রকম সেম ওয়েবসাইট সেমভাবে কাজ করতে পারবে, তো আশা করি বোঝাতে পারছি। তো আজ এই পর্যন্ত, তো শেষ করার আগে একটাই কথা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও আরও পাবেন টিভিতে, আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু দেওয়ার জন্য, অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন, আমরাও ইনশাল্লাহ সাপোর্ট দিব আপনাদেরকে, আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এভাবে প্রত্যেক আপডেট আপনারা শর্ট টাইমে পেয়ে যাবেন, আর প্রত্যেকটা
একটা আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।